নমস্কার বন্ধুরা, প্রতিদিন দুপুর দুটো সময় আমি বন্য প্রাণীদের নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হই। সেরকম আজও একটা ধামাকাদার নিয়ে এসেছি, আপনারা ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকে অনেক কিছু তথ্য যেগুলো শুনতে পেলে জানতে পেলে আপনি আশ্চর্যভাবে খুশি হবেন, সেই জন্য আপনি ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আমি হাত জোর করে আপনাদের অনুরোধ জানাচ্ছি। যে ডেসক্রিপশন বক্সে একটু ভিজিট করে নেবেন, ওখানে অনেক মূল্যবান তথ্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। বন্ধুরা, আজকে আমি যে বন্য প্রাণীকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাতি। হাতি অনেক বড় রকমের একটা প্রাণী, যেটাকে মানুষ নিজের কন্ট্রোলের মধ্যেও রাখা যায়। বিশেষ করে বন্য ডাটাল হাতিগুলোর বিশেষত রয়েছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আজকে আপনার সামনে আলোচনা করব। আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন, কেননা আজকের ভিডিও সম্পূর্ণ তথ্যবর্ণ বহুল হতে চলেছে, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো মানুষ হাতিকে রক্ষা করার দায়িত্ব অনেকেই হাতে তুলে নিতে চান এবং নিয়েছেনও। সেই বিষয়ে আপনার মন্তব্য বা মতামত আপনি নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। চলছে সহাবস্থান, মানে হাতি এবং মানুষ নিজেদের মধ্যে একটা সহাবস্থান মিলামিশা চলছে। হাতি তাকে পোষ মানিয়ে মানুষের সঙ্গে বোঝাপড়ার মধ্যে এগিয়ে চলেছে। তো আজকে বিশ্ব প্রাণী দিবসে, বিশ্ব হাতি দিবসে নতুন করে হাতিদের সুরক্ষা নিয়ে যে আইনগুলো রয়েছে সে আইন সম্পর্কেও আলোচনা করব। তার আগে ইতিমধ্যে আপনারা আমার ভিডিওর মাধ্যমে জেনেছেন যে বন্য প্রাণীকে বিনা কারণে আপনি নিজের কাছে পোষ মানাতে পারবেন না, এবং বন্য প্রাণী যদি সে মতো সে জ্ঞান বুদ্ধি নেই, যার কারণে সে ভুলবশত কোনো রকম ক্ষতিও করে থাকে, তাকে আপনি কিন্তু নির্বিচারে হত্যা করতে পারেন না। তাতে করে বন্ধুরা আপনি আইনত জেল জরিমানা পর্যন্ত হতে পারে। সেই জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা করে আপনি কিন্তু আগে থেকেই সাবধান হয়ে যাওয়া উচিত, কারণ বিনা কারণে আপনি শখের বশত একটা গুলি করে একটা পাখিকে মারলেন, এটাও কিন্তু আইনি অপরাধ। হয়তোবা যদি কোনো বনকর্মীর চোখে পড়ে যে আপনি বিনা কারণে শুধুমাত্র শখের বসে আপনি যদি তাকে হত্যা করে বসেন, তাহলে কিন্তু আইনের চোখে কিন্তু আপনি অপরাধ, সুতরাং আপনার জেল জরিমানা নিশ্চিত। সুতরাং চাকরি ইন্টারভিউ পরীক্ষায় বিভ্রান্তিমূলক প্রশ্নের সহজ উত্তর যদি আপনি খুঁজতে চান, তাহলে সেখানতেও দেখা গিয়েছে হাতি তার সুরের মধ্যে কত লিটার জল পেতে পারে। এই বিষয়ে আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি আনুমানিক কিন্তু চোখ বন্ধ করে বলবেন 5-6 লিটার জল এক সময়ে সে নিজের শরীরের মধ্যে স্টক করতে পারে। এই বিষয়ে আপনি যদি নিশ্চিত হয়ে বলতে পারেন, কোনো সময় চাকরির পরীক্ষায় ইন্টারভিউর সময় ঘাবড়াবেন না। তাতে কি হয় বন্ধুরা, আপনি গুলিয়ে ফেলবেন এবং ভুলভাল উত্তর দেবেন। যেরকম আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে চৈত্র মাসে কি পার্বণ হয় বাঙালির মধ্যে, এই কথাটা যদি জিজ্ঞেস করা হয়, আপনি যদি বলেন মকর সংক্রান্তি, তাহলে কিন্তু হবে না। কারণ কেন, পৌষ আর মাঘ মাসে মকর সংক্রান্তি তিথি হয় এবং চৈত্র মাসে বিশেষ করে হোলি খেলা পার্বণটা হয়, আর উপরন্তু চৈত্র মাসে কিন্তু গাজন বলে একটা উৎসব হয়। সেই জন্য এইসব ভুলভাল বিভ্রান্তিমূলক প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য প্রথমত নিজেকে একটা মনস্থির করতে হবে এবং টেনশন ফ্রি ভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। একটা পূর্ণবয়স্ক আফ্রিকান হাতি উচ্চতা প্রায় 10.5 ফুট হয়ে থাকে, এবং ওজনের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে 6,000 কেজি, মানে 6 টন ওজন হয়ে থাকে। তো প্রাণী কল্যাণ দপ্তরের বারণ করা সত্ত্বেও, বন্যদের পোষ মানানো আইনত দণ্ডনীয় অপরাধ জানা সত্ত্বেও, অনেক লোক কিন্তু চেষ্টা করে তাদেরকে পোষ মানানোর জন্য। বিশেষ করে পোষ মানানোর একটা কায়দা আছে, প্রাণীদের বেঁধে ধরে রেখে তাদের উপর নির্যাতন চালিয়ে খাওয়া দাওয়া না দিয়ে তাদেরকে একটা হার মানানোর পর পোষ মানানো যায়। অন্যথা কিন্তু হাতি এত শক্তিশালী যে মানুষের কাছে হার মানবে না এবং পোষ মানতে বাধ্য হবে না। সুতরাং দিন 10-এক ওকে না খাইয়ে তার উপর নির্যাতন চালিয়ে তাকে পোষ মানানো হয়। এই বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত, হয়তোবা আপনাদের কাছে আমার থেকেও আরো ভালো ভালো তথ্য থাকতে পারে, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, এবং আমাকে কোনো জিজ্ঞাসা বা পরামর্শ যদি থাকে সেটাও কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। হাতিকে দীর্ঘদিন অভুক্ত রেখে আটকে রেখে নির্যাতন করে পোষ মানানো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। সুতরাং আবার আপনারা লক্ষ্য করেছেন যে অলিগলিতে বানর নাচ দেখানো হয়, বানর সব নাচে না, কিন্তু বানরকে তার লাঠির মাধ্যমে ভয় দেখিয়ে দেখিয়ে
নাচাতে বাধ্য করা হয়, তো এটাও কিন্তু একটা আইনত অপরাধ। তা সত্ত্বেও আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে অনেক লোক সেই পেশায় নিযুক্ত করেছে নিজেকে। এইটা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। রিসর্টে আসা পুরুহাটি কাঁঠাল খাইয়ে পর্যটকের আকর্ষণ বাড়ানোর জন্য রিসর্টের মালিক কি করেছে, তাকে পটিয়ে ওই রিসর্টের মধ্যে আবদ্ধ করা হয়েছে, যাতে ওই রিসর্টের কাছাকাছি আসা পর্যটকরা হাতির মূল আকর্ষণ নিয়ে এই রিসর্টে আরো বেশি থাকতে যেন ইচ্ছা হয়, সেই জন্য তাকে বাধ্যতামূলক উভয় পক্ষকে হাতিকে এবং পর্যটককে সে নিজের কায়দার মাধ্যমে সামান্য একটা কাঁঠাল খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে কিন্তু ওই এরিয়ার মধ্যে আবদ্ধ করে রাখা হয়। এছাড়া এবং বিভিন্ন খেলাধুলাতে ব্যবহার হয় এবং এতে কিন্তু খেলাধুলা করতেও মানুষ যখন হাতিটা পুষ মানানো হয়ে যায় এবং ওই রিসর্ট এলাকায় থাকতে বাধ্য হয় তখন কিন্তু হাতি কাউকে আর ভয় করে না এবং মানুষের সঙ্গে খেলাধুলা মেলামেশা শুরু করে দেয় এবং তাকে বন্যপ্রাণীরা খবর পাওয়ার পর জঙ্গলে ফেরত দিয়ে আসলেও সে আবার খুঁজে খুঁজে সেই রিসর্টে ফিরে চলে আসে, এইরকম হয়। বন্ধুরা, বাড়ি উজন মালপত্র যখন তুলতে না পারা যায় হাতি কিন্তু তার সুরের মাধ্যমে অনায়াসে কিন্তু টেনে ওজনের জিনিসকেও অনায়াসে তুলতে পারে। সুতরাং হাতিকে বাড়ি মালপত্র বহন করা এক জায়গা থেকে এক জায়গায় সরানোর কাজেও অনেকে ব্যবহার করে থাকে। হাতিরা মানুষের মতো দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে, একে অপরকে চেনে এবং কানের রং দেখে তারা একে অন্যকে খুব সহজে চিনে ফেলে। হাতির স্মৃতিশক্তি খুব প্রখর হয়, অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারে। এটা গবেষণার মাধ্যমে দেখা গেছে যে অনেক জায়গায় হাতি মানুষটাকে দেখানো হয়েছিল আজ থেকে 50 বছর আগে, তাকেও যখন তার সামনে 50 বছর পর এনে দাঁড় করানো হয় সে কিন্তু তাকে অনায়াসে চিনতে পারে। সুতরাং হাতির স্মৃতিশক্তি খুবই প্রখর এবং খুবই শক্তিশালী হয়, এইটা নিয়ে কোনো দিনে মানে মানুষ কিন্তু গ্রামসে এটার উপর ভরসা করে স্মৃতিশক্তি এবং গায়ের শক্তিটাকে কাজে লাগাতে পারে। হাতির পেটে অনেক খিদা, সে একসঙ্গে 150 কিলো খাবারকে খেয়ে নেয় এবং খাবারের খুঁজে সে 50 কিলোমিটার দূর পর্যন্ত হেঁটে সে খাবারের সন্ধান করতে পারে। সুতরাং হাতির ধৈর্যের সাথে মানুষের ধৈর্য বা অন্যান্য প্রাণীর ধৈর্যের তুলনা করা যায় না। বিশ্বে মূলত দু ধরনের হাতি হয়, একটা হচ্ছে আফ্রিকান আর একটা এশিয়ান হাতি। এই এশিয়ান হাতি আমাদের ভারতবর্ষে বিখ্যাত এবং হাতির গুরুত্বপূর্ণ অঙ্গ সুর এবং 150,000 পেশি থাকে, যেগুলো 5 থেকে 8 লিটার জল খালি হাতির সুরের মধ্যে, যেটা নাকের সাথে পাইপের মতো বড় যে সুর থাকে সেই সুরের মধ্যে 5 থেকে 8 লিটার জল সংরক্ষিত করে। এবং হাতির বিভিন্ন রকম মৃতাঙ্গ মহা ঔষধির কাজে লাগে, যেরকম হাতির দাঁত, এগুলো কিন্তু বিভিন্ন মারাত্মক বেরি রোগের ওষুধ হিসাবে খুবই এর মূল্য রয়েছে ভারতীয় ছ সারা বিশ্বের বাজারে। তো হাতির সুরের এত বেশি ক্ষমতা যে একটা কাঠবাদামকে হেতু করে সে চিবিয়ে ভেঙে খেতে পারে। সুতরাং আপনাদের কল্পনা করা যেতেই পারে যে এর ক্ষমতা কত দূর। ছোট জাতের হাতি সাধারণত 8 থেকে 8.5 ফুট উঁচু হয়। পিজিবিগনি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বনেও এরকম ছোট জাতের হাতি দেখা যায়, যারা খুথুর হয় এবং বলতে পারেন বদমাস বলতে পারেন এরকম প্রকৃতির হয়। বন্ধুরা, আমার দেওয়া আজকে তথ্যের মধ্যে আপনারা কতটা হয়েছেন সেটাও নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং আগামী দিনে আপনারা কীরকম ভিডিও আমার তরফ থেকে পেতে চান সে ব্যাপারেও কিন্তু লিখতে ভুলবেন না। বন্ধুরা, এরকম আরও ভালো ভালো ভিডিও আসা অবধি আপনারা সশরীরে সুস্থভাবে বেঁচে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।